নমস্কার, আজকের রেসিপি আলু পনির। এই আলু পনিরের রেসিপি কিন্তু আপনারা নিরামিষ দিনে তৈরি করে খেতে পারেন। নিরামিষ দিনে কিন্তু খুবই ভালো লাগে আলু পনিরের রেসিপি। আপনারা ঠাকুরের ভোগেও দিতে পারেন এমনিভাবে রান্না করে। তাহলে দেখে নিন আলু পনির করতে আমার কী কী লাগছে। এখানে পনির নিয়ে নিয়েছি, চৌকো করে কেটে আলু কেটেছি, তেজপাতা, শুকনো লঙ্কা আর কয়েকটা লবঙ্গ দারচিনি নিয়েছি, আদা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, পোস্ত, কাজু বাদাম, টমেটো কুচি। আদা আর কাঁচা লঙ্কাটা আমি একসাথে বেটে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দিলাম। তেলটা হালকা গরম হয়ে গেলে প্রথমে আমি আলুটা ভেজে নেব। আলুটা কিন্তু এপিট ওপিট দুপিট ভালোভাবে লাল করে এখানে আমি ভেজে নেব। একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। এখানে আমি 5 মিনিটের জন্যে আলুটা একটু ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নেব। আলুটা নাড়াচাড়া করে এবারটা তুলে নেব। অনেকটাই ভাজা হয়ে গেছে আলুটা। আর এইভাবে আলু পনিরের রেসিপি বাড়িতে একবার হলেও তৈরি করবেন, দেখবেন ভালো লাগে খেতে। রুটি লুচি পরোটার সাথে তো খুবই ভালো লাগে। ওই তেলের মধ্যে আমি কেটে রাখা পনিরগুলো ভেজে নেব। পনির এখানে বেশি লাল করে ভাজার কোনো দরকার নেই, হালকাভাবে ভাজলেই হবে। দেখুন এপিট ওপিট দুপিট কিন্তু হালকা লাল হয়ে গেছে। এবারটা তুলে নেব আমি। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ ফোড়ন দিলাম আর কয়েকটা জিরে দিয়ে দিলাম। জিরে আমি বেশি দিইনি, সামান্য পরিমাণ। কেটে রাখা টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু টমেটোটা একটু ভেজে নেব। এখানে আদা আর কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এখানে ভালোভাবে কষাতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর একটু দিলাম জিরের গুঁড়ো। আপনারা ধনের গুঁড়োটাও দিতে পারেন, আমি এখানে ধনের গুঁড়োটা দিইনি। মশলাটা এখানে সুন্দরভাবে কষাতে হবে কিন্তু, যাতে আদার গন্ধটা না থাকে। এখানে হলুদটা দিয়ে দিলাম, সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতনই দেবেন, যেহেতু এখানে আলু পনিরের রেসিপি একটু মিষ্টিভাবেই হবে। মশলাটা এখানে কষানো হয়ে গেছে, দেখুন অনেকটাই তেল ছেড়ে এসেছে। ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দেব। আলুগুলো দিয়ে 1 থেকে 2 মিনিট ধরে আমি মশলার সাথে এখানে আবারও কষিয়ে নেব। একটু 1 মিনিট ঢেকে দেব এখানে। ঢাকনাটা তুলে নিলাম, দেখুন মশলাটা অনেকটা শুকিয়ে এসেছে। আর একটু নাড়াচাড়া করে আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দেব। পনিরের তরকারিতে কিন্তু বেশি একটা জল দিলে চলবে না, যেহেতু এটা মাখো মাখো হবে। অল্প পরিমাণ জল দিলাম, একটু ঢেকে দেবো 5 মিনিটের জন্যে আলুগুলো সেদ্ধ হওয়ার জন্যে। দেখুন 5 মিনিট বাদে আমি চলে এসেছি। আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো নাড়াচাড়া করে ভালোভাবে একটু ফুটতে দেবো আলুর সাথে। আর ঝোলটা একটু টানিয়ে নেব। এবারটা পোস্ত বাটা আর কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। এই কাজু আর পোস্তটা বাটাটা দিলে পনিরের স্বাদটা একটু অন্যরকম লাগে আর খেতেও ভালো লাগে। বাড়িতে একবার হলেও এই তরকারিটা ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে। অনেকটা ঝোলটা কমিয়ে এসেছে, গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিয়েছি এখানে। এবার একটা পাত্রে আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে রেসিপিটা, একবার হলেও বাড়িতে তৈরি করবেন এবং আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।